আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি শখের রান্নাঘরে। আজকে আমি আপনাদের সাথে এক ডিমের ডালগোনা কেকের রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে আমি হাফ চা চামচ নিয়ে নিচ্ছি কফি। আমি এখানে ইনস্ট্যান্ট কফিটা ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম পানি। আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করেছি। এখন একটি ইলেকট্রিক বেটারের সাহায্যে আমি এই মিশ্রণটাকে বিট করে নিব। মিশ্রণটাকে আমি ততক্ষণ বিট করব যতক্ষণ না পর্যন্ত এটাই একটু ক্রিমের মতো হয়ে আসে। বিট করতে করতে মিশ্রণটা যখন এইরকম হয়ে আসবে তখন বুঝতে পারবেন মিশ্রণটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে একটি সাইডে সরিয়ে রাখছি। এখন রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিচ্ছি। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু ডিমের ফোম কখনোই ভালো হয় না। ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে ক্রিম অফ টার্টার আর দিয়ে দিব 1/4 কাপ চিনি। আমি এখানে নর্মাল চিনিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 1/4 কাপ চিনি মেপে নিয়ে এরপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমটাকে বিট করে ফোম করে নিব। ডিমটাকে আমি ততক্ষণ বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে যায়। বিট করতে করতে ডিমটা যখন এইরকম সাদা হয়ে আসবে আর বিটারের সাহায্যে কিছু লিখলে লেখাটা যখন সাথে সাথে মুছে যাবে না তখন বুঝতে পারবে ডিমের ফোমটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি আর আগে থেকে তৈরি করে রাখা কফির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ দিয়ে দিব কফি ইমালশন। আপনাদের কাছে ইমালশন না থাকলে আপনারা এখানে এসেন্স ব্যবহার করবেন। এখন বিটারের সাহায্যে 10 সেকেন্ডের জন্য বিট করে সব কিছু খুব ভালোভাবেই একটু মিশিয়ে নিব। এর চেয়ে বেশি কিন্তু বিট করা যাবে না। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি বিটারটা অফ করে দিচ্ছি। এখন ডিমের ফোমের সাথে আমি সব শুকনো উপকরণ মিশিয়ে নিব। এজন্য একটা ছাঁকনি নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/3 কাপ ময়দা। আমি এখানে প্যাকেটের ময়দা ব্যবহার করেছি। 1/4 চা চামচ দিয়ে দিব বেকিং পাউডার। কেক তৈরিতে বেকিং পাউডারের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না, এতে করে কেকটা কিন্তু চুপসে যাবে। সামান্য পরিমাণে দিয়ে দিব লবণ। এখন সব কিছু খুব ভালোভাবে একটু চেলে নিব। কেক তৈরিতে শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই হ্যান্ড উইক্সটা একটি সাইডে সরিয়ে রাখছি। এখন একটি স্প্যাচুলা দিয়ে আবারও একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে ব্যাটারটি একটু মিশিয়ে নিচ্ছি। এতে করে বাটির নিচে আর সাইডে যদি কোনো শুকনো উপকরণ লেগে থাকে তাহলে সেটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখানে আমি 5 ইঞ্চি একটা রাউন্ড শেপের মোল্ড নিয়েছি। মোল্ডটাতে আমি তেল ব্রাশ করে নর্মাল যে লেখালেখির কাগজ আছে সেই কাগজ বিছিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ কেকের ব্যাটার আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ কেকের ব্যাটার মোল্ডে ঢেলে নেওয়া হয়ে গেলে একটি কাঠির সাহায্যে খুব ভালোভাবে একটু ফ্লাপ করে নিচ্ছি। এতে করে উপরের সারফেসটা সমান থাকবে আর ভেতরের এয়ার বাবলসও নষ্ট হয়ে যাবে। ফ্লাপ করে নেওয়া হয়ে গেছে। এখন খুব ভালোভাবে একটু ট্যাপ করে কেকটাকে আমি বেক করে নিব। কেকটাকে আমি চুলায় বেক করব। এজন্য চুলায় একটি হাঁড়ি দিয়ে 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন কেকের মোল্ডটা হাঁড়িতে দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার যে ছিদ্রটা রয়েছে তা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব। এখন কেকটাকে আমি মিডিয়াম আঁচে বেক করে নিব 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে ঢাকনা খুলে বারবার চেক করা যাবে না। 30 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কি না। কাঠিটা সম্পূর্ণ ক্লিন এসেছে, তার মানে কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে। এছাড়াও হাত দিয়ে ধরলে হাতে যদি কিছু লেগে না আসে তাহলে বুঝতে পারবেন কেকটা একদম পারফেক্ট হয়েছে। এখন কেকটা নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেকটা ঠান্ডা হতে থাক, অপরদিকে আমরা কেকের জন্য ক্রিম তৈরি করে নিচ্ছি।
এখানে আমি হাফ কাপ ভিভো অ্যাম্বিয়েন্ট হুইপ ক্রিম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো হুইপ ক্রিম এখানে ব্যবহার করতে পারেন। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিমটাকে আমি বিট করে নিব। ক্রিমটাকে আমি ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা 90%-এর মতো হয়ে যায়। বিট করতে করতে ক্রিমটা যখন বিটারের কাটার সাহায্যে সুচালু হয়ে লেগে থাকবে তখন বুঝতে পারবেন ক্রিমটা 90%-এর মতো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 চা চামচ কফি। আমি এখানে ইনস্ট্যান্ট কফিটা ব্যবহার করেছি। 1/4 চা চামচ দিয়ে দিব কফি ইমালশন। এখন আবারও বিটারের সাহায্যে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা পারফেক্টভাবে হয়ে যায়। বিট করতে করতে ক্রিমটা যখন বিটারের কাটার সাথে গোলাকার হয়ে লেগে থাকবে তখন বুঝতে পারবেন ক্রিমটা একদম পারফেক্ট হয়েছে। আমার ক্রিমটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন ক্রিমটাকে আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এরপর ক্রিমটা দিয়ে আমি ডেকোরেশন করব। এদিকে কেকটাও সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেকটাকে ডিমল্ট করে নিব। এর জন্য কেকের চারপাশে একটু ছাড়িয়ে নিচ্ছি। কেকের চারপাশ ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে কেকটাকে আমি ডিমল্ট করে নিব। উপরের বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। এখন আমি কেকটাকে ডেকোরেশন করে নিব। এর জন্য বোর্ডের উপর কেকের প্রথম লেয়ারটা দিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিব। 1/4 কাপ পানির সাথে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে আমি এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা দিয়ে প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে একটু সমান করে নিচ্ছি। প্রথম লেয়ারে ক্রিম দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে আমি কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে তার উপরেও আমি ক্রিম লাগিয়ে নিব। এখন কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে এর উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপটা দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরেও আমি ক্রিম লাগিয়ে নিব। এ পর্যায়ে সম্পূর্ণ কেকটাকে আমি খুব ভালোভাবে একটু ক্রিম দিয়ে কভার করে নিব। সম্পূর্ণ কেকটা খুব ভালোভাবে কভার করে নেওয়া হয়ে গেছে। এখন একটি বাঁকানো স্টার নজেল দিয়ে আমি কেকের উপরে ফুল এঁকে নিচ্ছি। আমি কিভাবে ফুলটা করে নিচ্ছি আপনাদের দেখেই বুঝে নিতে হবে। সামান্য চাপ দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু ফুলটা তৈরি হয়ে যাবে। আমি সম্পূর্ণ নর্মালভাবে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেকটাকে অনেক সুন্দর করে ডেকোরেশন করে নেবেন। কেকের উপরে ফুল এঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি কেকের নিচে একই নজরের সাহায্যে বর্ডার করে নিচ্ছি। কেকের নিচে বর্ডার করলে কেকটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। কেকের নিচে বর্ডার করে নেওয়া হয়ে গেছে। এখন কেকের উপরে আমি কিছু হার্ট শেপ স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। হার্ট শেপ স্প্রিঙ্কেল দিয়ে দেওয়া হয়ে গেলেই কিন্তু কেকটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। আশা করি আমার আজকের এই কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই তৈরি করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।